নমস্কার, আমি রিচ সরকার। আপনাদেরকে একটা নতুন জিনিসের সাথে পরিচয় করানোর জন্য ইউটিউবে চ্যানেলটা খুলেছি। তো আমরা সবাই কালনাগিনী সাপের নাম শুনেছি, তো কালনাগিনী সাপটার আদৌ কি বিষ আছে কি বিষ নেই সেসব সম্বন্ধে আমরা কিচ্ছু জানি না। যদি কোনোদিন আমাদের কামড়ে দেয় তো আমরা কি করব সেই সময়, আর কামড়ানোর পরে আমরা কোন ওঝা বা কোন গুণিনের কাছে গেলে আমরা তাড়াতাড়ি সুস্থ হতে পারবো, তো এগুলো জানতে হলে আমার চ্যানেলটা। এবার বলি, যদি কোনোদিন আমাদের সাপে কামড়ায় বা এরকম কোনো প্রবলেম হয়, আমাদের বাড়ির পাশে কাউকে কামড়েছে বা আমাদের পাড়ার কাউকে কামড়েছে, যদি কামড়ায় সেই সময় আমরা কি করব? আমরা কি সেই সময় কোনো ওঝা বা গুণিনের কাছে যাব যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, নাকি অন্য কোনো রাস্তা আছে কিছু করার? তো যদি কোনোদিন আমাদের বাড়ির আশেপাশে কাউকে সাপে কামড়ায়, তো তাকে কোনোদিনই কোনো ওঝা বা গুণিনের কাছে নিয়ে যাওয়া যাবে না। তা আমরা চেষ্টা করবো যত কম সময়ে তাকে হসপিটালে নিয়ে যাওয়া যায়, কারণ অ্যান্টিভেনাম যেটা পাওয়া যায় ওটা সরকারি হসপিটালেই পাওয়া যায়, সেটা কোনো ওঝা বা গুণিনের কাছে পাওয়া যাবে না। তো আপনাদের বাড়ির আশেপাশে যদি কাউকে সাপে কামড়ায়, তো আমার মতামত সঙ্গে সঙ্গে তাকে যত কম সময়ের মধ্যে নিয়ে যাওয়া যায় তাকে আমরা সরকারি হসপিটালে নিয়ে যাব। তো শুধু আরও শুধু এটা নয়, এর সাথে আরও অনেক কিছু করা যেতে পারে যেগুলো ফার্স্ট এড হিসাবে আমরা কাজে লাগাই। তো এই ভিডিওতে অত বলে লম্বা করবো না, পরের ভিডিওতে আমি আপনাদের জানাবো সাপ কামড়ালে আমরা কি করব। আমরা ছবিটা দেখে কালনাগিনী সাপকে চিনলাম। আশা করি পরের বার আমরা যখনই দেখতে পারবো এই সাপটাকে বাড়ির আশেপাশে বা কোথাও, আমরা চিনে নিতে পারবো এটা কালনাগিনী সাপ। তো এবার মেন কথা হলো, আসল কথা হলো যে কালনাগিনী সাপের বিষে কি মানুষ মরে আদৌ? না, কালনাগিনী সাপের বিষে একদমই মানুষ মরে না। অথচ ছোটোখাটো ব্যাঙ, পোকামাকড়, টিকটিকি, ইঁদুর, গিরগিটি এগুলো মারা যেতে পারে। আর তো আমরা কালনাগিনী সাপটাকে কী সাপ বলবো, বিষাক্ত সাপ কি বিষাক্ত সাপ নয় কি নির্বিষ সাপ? কালনাগিনী সাপটা হলো ক্ষীণবিষণ্ণ সাপ, মানে এই সাপে মানুষ মরা যায় না কিন্তু সাপটার বিষ রয়েছে। এই বিষে ছোটোখাটো ইঁদুর, পোকামাকড়, ব্যাঙ, টিকটিকি, গিরগিটি এগুলো মারা যায় কিন্তু মানুষ মারা যায় না। তো আমরা কালনাগিনী সাপটাকে ক্ষীণবিষণ্ণ সাপ বলতে পারি। আর কালনাগিনী সাপটা কোথায় আমরা দেখতে পাই বা কোথায় দেখা যায়? মূলত কালনাগিনী সাপটা গাছে থাকতে পছন্দ করে। এটার ইংরাজি নাম অর্নামেন্টাল ফ্লাইং স্নেক। তো এটা গাছ থেকে এক গাছ থেকে আরেক গাছে যখন যায় তো মনে হয় উড়ে উড়ে যেন যাচ্ছে, কিন্তু এটা একটা গাছের থেকে আরেকটা গাছের ডালে যাওয়ার জন্য লাফ কাটে। তো ওটা দূর থেকে দেখে মনে হয় যে সাপটা উড়ে উড়ে যাচ্ছে। তো কালনাগিনী সাপটা আমরা যা জানলাম, কালনাগিনী সাপের বিষে মানুষ মারা যায় না। তো এটুকুনি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি মনে হয় এটা দিয়ে কোনো রকম কোনো উপকৃত হতে পারেন আপনারা, তো পরিবারের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।